এরপরে প্রশ্ন হলো যাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে? যাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে যাকাত আবশ্যক? এরপরে প্রশ্ন হলো আমি কি আমার বড় ভাইকে যাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন? উত্তর হলো পারবেন। বড় ভাই, বড় বোন, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, তারা যদি বড় হয় এবং তাদের মতো তাদের সংসার তারা চালাচ্ছে কিন্তু তারা গরিব অভাবী, যাকাত খাওয়ার মতো যদি হয়, তাদের যে উপার্জন আছে তা দিয়ে তাদের সংসার চলে না, কষ্ট হয়, তাহলে আপনি ভাই হিসাবে আপন ভাইকে যাকাতের টাকা দিতে পারবেন। বরং তাদেরকে বেশি দেওয়া উচিত অন্যদের চাইতে, কারণ তারা রক্ত সম্পর্কীয় আত্মীয়। কথা কি বুঝাতে পারছি? তবে আপনি বড় ভাই, আপনার বাবা মরে গেছেন, মারা গেছেন, ছোট ভাই আছে বেঁচে, তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ছোট ভাইয়ের দায়িত্ব তখন আপনার উপরে, আপনি তখন লালন পালন করতে হবে তাকে। যাকাতের টাকা দিতে পারবেন ভাই বড়, তার সংসার আছে আলাদা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি তাকে যাকাতের টাকা দিতে পারবেন যদি সে অভাবী হয়, হকদার হয় যাকাতের। এরপরে প্রশ্ন হলো যাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে? ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে যাকাত রমজান মাসে দিতে হয়। এটা এ অর্থে ভুল যে রমজান মাসেই শুধু যাকাত দিতে হয় বা যাকাত আদায়ের মাস রমজান মাস, এরকমটি মনে করলে সেটা সঠিক নয়, এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসেও যাকাত আদায় করা যায়। যাকাতের সম্পর্ক হলো একজন ব্যক্তির যাকাত বর্ষের সাথে। যাকাত বর্ষ কি? যাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার যাকাত বছর পূর্ণ হবে। কথার কথা, আমি জিলহজ মাস, কোরবানির ঈদের যে মাস, এই মাসে আমি যাকাত দেওয়ার মতো নেসাব পরিমাণ সম্পদের মালিক হইছি। 595 গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে, এই পরিমাণ সম্পদের মালিক আমি হইছি জিলহজ মাসে। তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে, অর্থাৎ এই বছর শেষে, পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে, জিলকদ শুরু শেষ হয়ে জিলহজ শুরু হওয়া মানে আমার যাকাতের অর্থ বছর কমপ্লিট হওয়া, তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে যাকাতের হিসাব করব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ যাকাত দেয় রমজান মাসে, ঠিক আছে, রমজানে যাকাত দিলে এটা দোষের না, কিন্তু আপনার যাকাতের হিসাবটা করতে হবে যাকাতের যে অর্থ বছর আসছে সে অনুযায়ী। কথা কি বুঝাইতে পারছি? আপনি সম্পদের মালিক, কথার কথা, আপনি চাকরি নিছেন, বেতন পাইছেন, খেটে জমছে, জমার পরে যাকাতের নেসাবের একটা ফিগার আছে না, এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার যাকাত আপনার উপর আবশ্যক হবে। এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে। আমার যাকাত বর্ষ একরকম, ওনারটা আরেক রকম হইতে পারে, ওনারটা আরেক রকম হইতে পারে, কিন্তু যাকাত আগে দেওয়া যায়। কথার কথা, জিলহজ মাস হইতে এখনো 3 মাস বাকি, আমি এখন থেকে হিসাব করে যদি যাকাত দিয়ে দেই, এটা দেওয়া যায়, আগে দেওয়া যায়, কিন্তু যাকাত রমজানেই দিতে হবে এটা অনেকেই মনে করে, সেটা ভুল। রমজানেই শুধু যাকাত দিতে হবে এমন কোনো কথা নয়, যাকাত সারা বছর ধরে দেওয়া যায়। রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে, ঈদ পালন করতে পারে, সেজন্য আপনি সহায়তা করলেন, সেটা ভালো কাজ। আর শুধু যাকাত নয়, রমজানে যাকাত দেন, পাশাপাশি আপনি রমজানে সাধারণ দান করেন প্রচুর পরিমাণে। বরং যাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন, কিন্তু রমজানে দানের যে সওয়াব এটা সারা বছর আপনি পাবেন না। এই জন্য সাধারণ দান দক্ষিণা করেন গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে, ঈদ উদযাপন করতে পারে। যাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে যাকাত আবশ্যক? যাকাত ওই ব্যক্তিদের উপর আবশ্যক যাদের কাছে 52 ভরি বা 52 তোলা রূপা কেনার টাকা আছে। অন্য অর্থে বলতে পারেন 595 গ্রাম রূপার যে বাজার মূল্য কত হবে আমি জানি না, যে টাকা হবে ওই টাকা, সমপরিমাণ টাকা যার কাছে আছে, এক বছর যদি থাকে অথবা ব্যবসার মাল থাকে, তার উপরে যাকাত আবশ্যক হবে। আর যাকাত দিবেন এটা প্রকাশ্যে দিতে পারেন, কিন্তু যাকাত কোনো শাড়ি লুঙ্গি দিয়ে দিবেন না, যাকাত দিবেন নগদ টাকা দিয়ে, ফিতরা দিবেন খাদ্য দিয়ে, যাকাত দিবেন নগদ টাকা দিয়ে, আর আপনার ফসলের যাকাত দিবেন ফসল দিয়ে, যেটা যেভাবে আসছে এইভাবে দিবেন। যাকাতের নাম দেওয়া শাড়ি লুঙ্গি দেওয়া আমাদের দেশে আছে না নাই, এটা ভুল। আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার কে ভাই? যাকাতের টাকা গরিবের হক, গরিবরে বুঝাই দিবেন টাকা দিয়ে, তার টাকা দিয়ে সে শাড়ি লুঙ্গি কিনবে না, আপেল কিনবে না, ঔষধ কিনবে, এটা তার ব্যাপার, আপনি ঠিক করে দেওয়ার কে? বুঝেন নাই কথা? এটা ভুল যে শাড়ি লুঙ্গি কিনে দেওয়া হয়।